ইসলামের সুমহান বাণী নিয়ে বাংলাদেশে কোনো নবী রাসূলের আগমন না ঘটলেও একদল সাহাবীর আগমন ঘটেছিল। তারা চট্টগ্রাম হয়ে এদেশে আগমন করেন। এরপর বিভিন্ন ওলি আউলিয়া ও সুফি সাধকের আগমন ঘটে। প্রশ্ন হলো, কে কোন অঞ্চলে ইসলামের বাণী প্রচার করেছিলেন? বৃহত্তর সিলেট অঞ্চলে ইসলাম প্রচার করেন শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাই। তিনি পূর্ব বাংলায় ইসলাম প্রচারের প্রধান প্রতীক্ষিত মহান সুফি। সিলেটে তার মাজার অবস্থিত। শাহপরান রহমতুল্লাহ আলাই শাহজালাল রহমতুল্লাহ আলাই এর ভাগিনা ও শাহজালাল রহমতুল্লাহ আলাই এর সঙ্গে সিলেট অভিযানে অংশগ্রহণ করেন। সিলেট অঞ্চলে ইসলাম প্রচার ও মুসলিম শাসন প্রতিষ্ঠায় শাহপরান রহমতুল্লাহ আলাই এর ভূমিকা ছিল তাৎপর্যপূর্ণ। বারোয়াউলিয়ার পূর্ণভূমি বলে খ্যাত বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে ইসলাম প্রচার করেন শাহ বদর আউলিয়া। বারোয়াউলিয়ার মধ্যে বদর আউলিয়াকেই প্রধান হিসেবে সম্মান দেখানো হয়। চট্টগ্রাম বক্সিরহাটের কাছে বদরপট্টি গলিতে তার মাজার অবস্থিত। বৃহত্তর চট্টগ্রাম ও ফরিদপুরে শেখ ফরিদউদ্দিন গঞ্জেশকর রহমতুল্লাহ আলাই ইসলাম প্রচার করেন। এছাড়া শাহ আমানত রহমতুল্লাহ আলাই বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে ইসলাম প্রচার করেন। নারায়ণগঞ্জে ইসলাম প্রচার করেন শেখ শরফুদ্দিন আবু তাওয়ামাহ রহমতুল্লাহ আলাই। রাজশাহীতে সর্বপ্রথম ইসলাম প্রচার করেন সৈয়দ শাহ তুরকান শহীদ রহমতুল্লাহ আলাই। তবে বৃহত্তর রাজশাহী অঞ্চলের শ্রেষ্ঠ ইসলাম প্রচারক শাহ মখদুম রূপুশ রহমতুল্লাহ আলাই। সৈয়দ শাহ নূর রহমতুল্লাহ আলাই বৃহত্তর রাজশাহী অঞ্চলে ইসলাম প্রচারে ভূমিকা রাখেন। এছাড়া শাহ মুয়াজ্জেম দানিশমাদ ওরফে শাহ দৌলাহ রহমতুল্লাহ আলাই রাজশাহীর বাঘা অঞ্চলে ইসলাম প্রচার করেন। রাজশাহীর বাঘা শাহী মসজিদের পাশে তার মাজার রয়েছে। ধর্মপ্রচারে বৃহত্তর নোয়াখালীতে অগ্রণী ভূমিকা পালন করেন সৈয়দ আহমদ তন্নুরি ওরফে মিরান শাহ রহমতুল্লাহ আলাই। বর্তমানে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর গ্রামে এই মহান সাধকের মাজার অবস্থিত। জানা যায়, নেত্রকোনা ও ময়মনসিংহে ইসলাম প্রচার করেন শাহ সুলতান রুমি রহমতুল্লাহ আলাই। নেত্রকোনার মদনপুরে তার মাজার রয়েছে। এছাড়া সৈয়দ আহমেদ গেচুদারাজ কল্লা শহীদ রহমতুল্লাহ আলাই শাহজালাল রহমতুল্লাহ আলাই এর অন্যতম শিষ্য ছিলেন। তিনিও সিলেটের পার্শ্ববর্তী কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলে ইসলাম প্রচার করেন। কুমিল্লার আখাউড়ার খড়মপুর গ্রামে তার মাজার শরীফ রয়েছে। বাবা আদম শহীদ ঢাকা এবং পাবনায় ইসলাম প্রচার করেন। ইয়েমেনের অধিবাসী মখদুম শাহ দৌলা রহমতুল্লাহ আলাই বৃহত্তর পাবনা জেলার শাহজাদপুর অঞ্চলে আগমন করেন। তিনি বৃহত্তর পাবনা ও বগুড়া অঞ্চলে ইসলাম প্রচার করেন। সিরাজগঞ্জ জেলার আজাদপুরের পুরনো শাহী মসজিদের পাশে তার কবর রয়েছে। শাহ সুফি সৈয়দ মোহাম্মদ দায়েম রহমতুল্লাহ আলাই ও বৃহত্তর ঢাকা অঞ্চলে ইসলাম প্রচার ও প্রসার করেন। শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাই বাংলার একজন শ্রেষ্ঠ সুফি সাধক ও ইসলাম প্রচারক। তিনি সন্দ্বীপ, ঢাকা ও বগুড়ায় ইসলাম প্রচার করেন। বগুড়ার মহাস্থানগড়ে তার মাজার রয়েছে। তিনি তুর্কি সামরিক নেতা ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির বাংলা বিজয়ের আগেই বাংলায় প্রবেশ করেন। সৈয়দ নাসির উদ্দিন শাহ নেকমর্দান রহমতুল্লাহ আলাই দিনাজপুর জেলায় ইসলাম প্রচার করেন। ওই অঞ্চলে তিনি সৈয়দ নেকমর্দান বলে পরিচিত। দিনাজপুর জেলার নেকমর্দান গ্রামে তার মাজার রয়েছে। শাহরাস্তি বগদাদি রহমতুল্লাহ আলাই ধর্মপ্রচারে চাঁদপুর অঞ্চলে অগ্রণী ভূমিকা পালন করেন। চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলাধীন শাহরাস্তি পৌরসভার শ্রীপুর গ্রামে তার মাজার রয়েছে। বৃহত্তর যশোর ও খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ ইসলাম প্রচারক হলেন খান জাহান আলী রহমতুল্লাহ আলাই। বাগেরহাটে তার তৈরি করা ষাট গম্বুজ মসজিদের পাশেই তার পবিত্র মাজার অবস্থিত। শাহ আলী বগদাদি রহমতুল্লাহ আলাই বৃহত্তর ফরিদপুর ও ঢাকা অঞ্চলে ইসলাম প্রচার করেন। বর্তমানে ঢাকার মিরপুর একে তার মাজার রয়েছে। দরবেশ শাহ জামাল রহমতুল্লাহ আলাই জামালপুর জেলার শ্রেষ্ঠ ইসলাম প্রচারক। খাজা শরফুদ্দিন চিশতি বৃহত্তর ঢাকা অঞ্চলে ইসলাম প্রচার ও প্রসার করেন। ঢাকা হাইকোর্টের পাশেই তার মাজার রয়েছে। আলী শাহান শাহ আদম কাশ্মীরি রহমতুল্লাহ আলাই টাঙ্গাইল জেলার করটিয়া অঞ্চলে ইসলাম প্রচার ও প্রসার করেন। টাঙ্গাইলের বিখ্যাত আতিয়া মসজিদের কাছে তার মাজার শরীফ রয়েছে।
সৈয়দ শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাই সপ্তদশ শতকে বাংলায় ইসলাম প্রচারক পীর আউলিয়াদের মধ্যে ছিলেন অন্যতম। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ফিরোজপুরের ঐতিহাসিক তিন গম্বুজ মসজিদ এবং তুষাকানার পাশে তার মাজার অবস্থিত। এছাড়া আরও অনেক ওলিয়া আউলিয়া এদেশে ইসলামের সুমহান বাণী প্রচারে ভূমিকা রেখেছেন। আব্দুল হুসাইন, কালবেলা।